প্রেস ক্লাবত হিয়া ধাকুরি কান্দিছে দুই মহিলাই। বিশ একুশ বছরে শিক্ষকতা করে ভাগরি পড়ছে তেওঁলোক। শিক্ষামন্ত্রীক ধন্যবাদ দিও কেবল কান্দিছে তেওঁলোকে। আসলতে রাজ্য সরকারে প্রাদেশিকৃত আইন 2017 আর সংঘটিত আইন 2018 ভিত্তিত প্রাদেশিকৃত 136 কলেজের 690 পদ প্রাদেশিকরণ করার পিছতেই এওঁলোক বঞ্চিত হয়েছে। আর তারপর এওঁলোকৰ দুখ দুর্দশার বিষয়ে জানাবলৈ প্রেস ক্লাবত আয়োজন করা সংবাদমেলত কান্দনত ভাগি পড়িল এওঁলোক। অসম শিক্ষক কর্মচারী ঐক্যমঞ্চৰ বেনাৰত আয়োজিত সংবাদমেলক এই সকল শিক্ষকৰ গুরুতর অভিযোগ। রাজ্যের বাহিরের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী প্রবক্তার চাকরি নিয়মিয়া নহল, নেট স্লেট উত্তীর্ণ একাংশরও নহল চাকরি নিয়মিয়া, 20-25 বছরে শিক্ষাদানের পিছত হতাশ একাংশ প্রবক্তা। এতিয়া শিক্ষামন্ত্রীক ধন্যবাদ দিও এওঁলোকৰ প্রত্যাশা। শিক্ষামন্ত্রীয়ে হস্তক্ষেপ কৰক সমগ্র বিষয়টোত। প্রাদেশিকরণ প্রক্রিয়ার পৰা বাহিৰত ৰৈ যোৱা প্রবক্তাসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ ব্যৱস্থা কৰক চৰকাৰে। কেমেৰা পার্সন বিষ্ণুৰ সৈতে শোভনা চৌধুৰী, DY 365।